গাছ তো এখানে আমি সেদিন থেকে আপনার এক সপ্তাহ আগে 5 মন লটি হয়েছে, 9000 টাকা বিক্রি করেছি, 42 টাকা কেজি ছিল। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিক আর আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল কৃষি অমৃত শিল্প। তো আজকে আমরা সেই হিঙ্গারপাড়াতে আসলাম। হিঙ্গারপাড়া এক বড় ভাই, উনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন মালয়েশিয়াতে, মালয়েশিয়া থেকে ফিরে আসিয়া উনি হচ্ছে এই লতির চাষটা শুরু করছে। হিঙ্গারপাড়া আপনার আরেকটা ভিডিও দেখছেন আমার চ্যানেলে, যেটা হচ্ছে মিজানুর ভাইয়ের লতিটা কেমন হচ্ছে দেখছেন। এটা হচ্ছে নতুন জমি হান্নান ভাইয়ের, হান্নান ভাইয়ের জমিটা আমরা দেখতে আসলাম, আপনাদেরও দেখাতে নিয়ে আসলাম যে এখানে কেমন চাষ হচ্ছে। তো আমরা এখানকার যে কৃষক, তো আন্নান ভাইয়ের সাথে কথা বলবো। তার আগে আমার এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, লাইক কমেন্ট ও বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। আমরা আন্নান ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি ভাই। ভাই আপনি এই লতি চাষে কিভাবে আসলেন? ভাই লতি চাষে আসলাম ভাই, দীর্ঘদিন প্রবাসী ছিলাম, বাড়ি এসে কি করবো এখন, তারপরে দীর্ঘদিন বসে থাকা তো যায় না, তাই লতি চাষ করলাম, মানুষের কাছে শুনে কিরাম কি হয় না কি হয়, তারপর দেখি ভালো আপনার ভালো, এখানে কষ্ট করতে আসলে ভালো টাকা আছে লতিতে, ভালো টাকা আছে। হ্যাঁ, প্রতি সপ্তাহে বিঘায় 10 মন হলি। আপনি লাস্ট সপ্তাহে কি পরিমাণ লতি কাটছেন? আমি নতুন গাছ তো এখানে আমি সেদিন থেকে আপনার এক সপ্তাহ আগে 5 মন লতি হয়েছে, 9000 টাকা বিক্রি করেছি, 42 টাকা কেজি ছিল। 42 টাকা কেজি পেয়েছে? হ্যাঁ হ্যাঁ। এই দামটা তো ওঠানামা করে, বারে বারে না ওঠা লম্বা করে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, হানান ভাই আপনার এখানে জমি কতটুকু আছে? 22 কাঠা জমি আছে। 22 কাঠা জমি আছে, 22 কাঠে কত শতক হচ্ছে? আমি এটা তো 1 বিঘার বেশি। হ্যাঁ 1 বিঘা বেশি, 22 কাঠা 1 বিঘা, 20 কাঠা হচ্ছে 1 বিঘা, 22 কাঠা হচ্ছে 1 বিঘা 2 কাঠা, 22 কাঠা 1 বিঘার বেশি 2 কাঠা। আচ্ছা একটু আমাদের দেখান লতিগুলো কেমন হয়েছে। দর্শক আপনারা একটু দেখেন যে ওনার লতি কেমন হচ্ছে, দেখতে পারতেছেন যে লতিটা। হানান ভাই লতি লাস্ট কবে কাটছেন, কয়দিন আগে? আমি শনিবারে কাটিয়েছি। শনিবার, তাহলে আজকে রবি, সোম, মঙ্গল, মানে 2 দিন গেছে, 3 দিনের দিন, 3 দিন তো এখনো তো আপনার জমিতে যথেষ্ট লতি আছে। হ্যাঁ আছে ইনশাল্লাহ, এখনো কাটলে 2 মন 3 মন লতি হবে না, মানে 3 দিন আগে কাটছেন, এখনো মানে 2-3 মন লতি জমিতে আছে, কাঠামো তো আছে। তাহলে কাটতেছেন না কেন? না একবার প্রতি সপ্তাহে কাটি তো ইনশাল্লাহ, না কাটলে জন পাওয়া যায় না, অনেক যা সমস্যা। এটা পরিশ্রম কেমন? পরিশ্রম আছে কিন্তু টাকা আছে, কষ্ট করতে হলে অনেক টাকা আছে ইনশাল্লাহ। আচ্ছা যেহেতু 1 সপ্তাহে 9000 টাকা বিক্রি তো অনেক টাকা। হ্যাঁ ইনশাল্লাহ অনেক টাকা। হানান ভাই জমিটা লাগানোর কতদিন পর থেকে লতি আসা শুরু হয়েছে? দীর্ঘ 1.5 মাস পরে লতি দেখেছি। 1.5 মাসের পর থেকে লতি দেখছেন, তুলছেন কতদিন পরে? আপনার 2 মাস থেকে আমি লতি কাটা শুরু করেছি, মানে লাগানোর 2 মাস পরে লতি কাটতেছেন? হ্যাঁ কাটতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা ধন্যবাদ। আর হচ্ছে এই লতি ফুটার জন্য কি দিতেছেন? এই আপনাদের কোম্পানির তো অনেক প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আছে দিচ্ছি। আচ্ছা এটা রবিউল, আমাদের যেখানকার অফিসার রবিউল এর পরামর্শ নিয়ে করতেছে। রবিউল আমাকে বলছিল যে আন্নান ভাইয়ের জমিটা এভাবে গেছি তো কি দিব, তো আমি বললাম যে আপনি এই দেন। তো না তো আমি ফিরা ফিরা ব্যবহার করি এগুলো, আপনাদের কোম্পানির প্রোডাক্টগুলো। আচ্ছা না এগ্রি অর্গানিকটা অনেক ভালো প্রোডাক্ট, ভালো ওখানে দিলি গাছের যেগুলো শক্তিগুলো সব গাছে উঠে দেয়, অনেক ভালো লতি ফুটতে অনেক হেল্প করে। হ্যাঁ আচ্ছা, যদি কোনো কৃষক নতুন যারা চাষ করতে যাচ্ছে তারা যদি আপনার কাছে চারা চায় সেটা কি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে ইনশাল্লাহ, চারা দেওয়া যাবে অনেক। আচ্ছা দর্শক আমরা অবশ্যই হচ্ছে যে ভাই যে আছে আন্নান ভাই, দর্শক আন্নান ভাই এখানে আন্নান ভাই যে আছে, আন্নান ভাইয়ের নাম্বারটা আমরা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিয়ে রাখবো, আপনাদের যাদের চারার প্রয়োজন হবে একটু আন্নান ভাইয়ের কষ্ট করে যোগাযোগ করবেন। তবে চারাটা এখন পাবেন কিনা সন্দেহ আছে, সময় লাগবে, এখনো অনেক সময় লাগবে। হানান ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারবেন যে কতদিন লাগবে চারাটা। তো ভিডিওটা যারা দেখছেন অনেক ধন্যবাদ, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না এখনো সাবস্ক্রাইব করে রাখেন, বেল বাটন অন করে রাখেন, লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।